আসসালামু আলাইকুম। বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? এমন প্রশ্নে এক এক রকম উত্তর মিললেও আজ খুঁজে বের করার চেষ্টা করব আসলে কোন বিমানবন্দরটি বিশ্বসেরা। বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকা নির্ধারণ করে থাকেন স্কাইটেক্স নামের একটি প্রতিষ্ঠান। 1999 সালে ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড শুরু করে প্রতিষ্ঠানটি। সেরা বিমানবন্দর নির্ধারণের জন্য বেশ কিছু বিষয়কে ভিত্তি করে এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরের জরিপ চালায়। সেরা বিমানবন্দর নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয় পরিষ্কার পরিচ্ছন্নতা, নিরাপত্তা, কর্মীদের সেবা পরায়ণতা, থাকা খাওয়ার ব্যবস্থা, কেনাকাটার সুবিধা, ব্যাগেজ ডেলিভারি, ইমিগ্রেশন ব্যবস্থা, ট্রানজিট প্যাসেঞ্জার সুযোগ সুবিধা, বিনোদনের ব্যবস্থা, খরচ ইত্যাদি বিষয়। সেরা বিমানবন্দর নির্বাচনের জন্য এই প্রতিষ্ঠানটি বিশ্বের প্রায় 550টি বিমানবন্দরের 13.73 মিলিয়ন ডেটা জরিপ পদ্ধতির মাধ্যমে বিশ্লেষণ করে স্কাইটেক্স সেরা যে বিমানবন্দরগুলো নির্বাচিত করেছে তার মধ্যে সেরা 5টি বিমানবন্দর নিয়ে সাজানো হয়েছে আজকের শূন্যস্থানের এই পর্ব। ভিডিওটি শুরু করার আগে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এই তালিকায় 5 নম্বরে রয়েছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাতার। কাতারের দোহা শহর থেকে 18 কিলোমিটার দূরে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অবস্থান। বিমানবন্দরটি তৈরির পরিকল্পনা করা হয় 2003 সালে। 2006 সাল থেকে এই বিমানবন্দরের কাজ শুরু হয়। 2014 সাল থেকে এর যাত্রা শুরু হয়। বছরে প্রায় 30 মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করে থাকেন। এটি স্থাপত্যের দিক থেকে অন্যতম সেরা। এটিকে বিশ্বের অন্যতম বিলাসবহুল বিমানবন্দর হিসাবেও ভাবা হয়। 2018 সালে এটি মধ্যপ্রাচ্যের সেরা বিমানবন্দর হিসাবে নির্বাচিত হয়। এটিতে 2টি টার্মিনাল এবং 2টি রানওয়ে রয়েছে। 4, হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হংকং। বিশ্বের প্রায় 220টি গন্তব্যে হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্লেন ছেড়ে যায়। এটি বিশ্বের সেরা ট্রানজিট এয়ারপোর্ট হিসাবে নির্বাচিত হয়েছিল। 2018 সালে এটি ডাইনিং সুবিধার জন্য সেরা বিমানবন্দর হিসাবে নির্বাচিত হয়। বিমানবন্দরটিতে 2টি টার্মিনাল এবং 3টি রানওয়ে সিস্টেম রয়েছে। এটি 1255 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। হংকং এয়ার অথরিটি দ্বারা এর পরিচালনা করা হয়। 3, টোকিও হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জাপান। এটি টোকিও স্টেশন থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত। এশিয়ার দ্বিতীয় এবং 2009 সালে বিশ্বের চতুর্থ ব্যস্ততম বিমানবন্দর এটি। টোকিও এভিয়েশন ব্যুরো, ভূমিকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় এবং জাপান এয়ারপোর্ট টার্মিনাল এই বিমানবন্দরটি পরিচালনা করে থাকেন। এখানে মোট 3টি টার্মিনাল রয়েছে। 1 নম্বর এবং 2 নম্বর টার্মিনাল 2টি আন্ডারগ্রাউন্ড ওয়াকওয়ে দ্বারা সংযুক্ত। 3 নম্বর টার্মিনালটি 2010 সালে অক্টোবর মাসে চালু করা হয়। এই বিমানবন্দরে মোট 4টি রানওয়ে রয়েছে। এখানে 115.7 মিটার উচ্চতার একটি এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার রয়েছে। বছরে প্রায় 60 মিলিয়ন যাত্রী টোকিও হানেডা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ব্যবহার করে থাকেন। 2018 সালে এটি বিশ্বের পরিচ্ছন্ন এবং বিশ্বের অভ্যন্তরীণ সেরা এয়ারপোর্ট হিসেবে নির্বাচিত হয়। 2, ইনচিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দক্ষিণ কোরিয়া। ইনচিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় বিমানবন্দর। সিউল ইনচিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হিসাবেও এটি পরিচিত। সিউল থেকে 32 মাইল দূরে এটির অবস্থান। পূর্বের গিম্পু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 2001 সালের মার্চ মাসে এই বিমানবন্দরটির যাত্রা শুরু হয়। এটি বিশ্বের 6ষ্ঠ কার্গো বিমানবন্দর। এটি 2.7 মিলিয়ন টন কার্গো বহনে সক্ষম। বিমানবন্দরটিতে 2টি টার্মিনাল রয়েছে। 2018 সালে এটি ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট স্টাফ খেতাব লাভ করেছে। আমাদের তালিকায় 1 নম্বরে রয়েছে চাঙ্গি এয়ারপোর্ট সিঙ্গাপুর। গত 2 দশকে চাঙ্গি এয়ারপোর্ট 9 বার বিশ্বসেরা বিমানবন্দরের খেতাব অর্জন করে। বিশ্বের প্রায় 200টি গন্তব্যে এই বিমানবন্দর থেকে প্লেন যাতায়াত করে। চাঙ্গি বাণিজ্যিক এলাকা থেকে উত্তর পূর্বে 17.2 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি চাঙ্গি এয়ারপোর্ট গ্রুপ এই বিমানবন্দরটি পরিচালনা করে। 80টি আন্তর্জাতিক এয়ারলাইন্সের মাধ্যমে সপ্তাহে প্রায় 5000 উড্ডয়ন এবং অবতরণ হয় এই বিমানবন্দরে। 2017 সালে বিশ্বের প্রায় 61টি দেশের 60 মিলিয়ন যাত্রী এই বিমানবন্দরটি ব্যবহার করে।
এটি কান্টাস এয়ারওয়েজ এর দ্বিতীয় প্রধান কেন্দ্র। কান্টাস এয়ারওয়েজ এই বিমানবন্দরের সবচেয়ে বড় বিদেশি এয়ারলাইন্স। এই বিমানবন্দরটিতে চারটি টার্মিনাল রয়েছে। চতুর্থ টার্মিনালটি পরিচালিত হয় অটোমেশন পদ্ধতিতে। যাত্রী ভোগান্তি কমাতে ইমিগ্রেশন পদ্ধতি অটোমেশনের মাধ্যমে সম্পাদিত হয়। বিমানবন্দরটিতে 24 ঘন্টা আপডেটেড ব্লকবাস্টার সিনেমা প্রদর্শিত হয়। যাত্রা শুরুর পর থেকে এই বিমানবন্দরটি 500-এর অধিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। চাঙ্গি বিমানবন্দরের ছাদে রয়েছে সুইমিং পুল। এয়ারপোর্ট জুড়ে রয়েছে সানফ্লাওয়ার গার্ডেন। কয়েকশো প্রজাপতি নিয়ে রয়েছে বাটারফ্লাই গার্ডেন। আর এই এয়ারপোর্টের খাবার নিমিষেই জীবে জল এনে দেয়। সুপ্রিয় দর্শক, এই ছিল বিশ্বের সেরা 5টি এয়ারপোর্ট নিয়ে আমাদের আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। পরবর্তী সময়ে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট করে জানান। আপনার সময় দেখলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ।